আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের কান্ট্রি ইনফো চ্যানেলে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। পৃথিবীতে মোট দেশের সংখ্যা 200-এর উপরে, এর মধ্যে জাতিসংঘের সদস্য দেশ হচ্ছে 193টি। আমাদের অনেকেরই হয়তো জানতে ইচ্ছে করে এই দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটি। আমরা অনেকেই হয়তো জানি পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি, আবার অনেকেই জানি না। আর আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিশ্বের সবচেয়ে বড় 25টি দেশ সম্পর্কে, আর ওই দেশগুলো কোন মহাদেশে অবস্থিত। আসুন দেখে নেই কোন দেশগুলো রয়েছে শীর্ষ 25-এর তালিকায়। তালিকার 25 নম্বরে রয়েছে কলম্বিয়া। দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এই দেশটির আয়তন 11,41,748 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা 5,04,00,000। কলম্বিয়ার সাথে সীমান্ত রয়েছে 5টি দেশের। দেশগুলো হচ্ছে পেরু, ইকুয়েডর, ব্রাজিল, ভেনেজুয়েলা এবং পানামা। 24 নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা মহাদেশে অবস্থিত এই দেশটির আয়তন 12,21,037 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 5,97,00,000। দক্ষিণ আফ্রিকার সাথে সীমান্ত রয়েছে 6টি দেশের। দেশগুলো হচ্ছে নামিবিয়া, বুতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, ইসওয়াতিনি এবং লেসেথু। তালিকার 23 নম্বরে রয়েছে মালি। আফ্রিকা মহাদেশে অবস্থিত এই দেশটির আয়তন 12,40,192 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 2,03,00,000। মালির সাথে সীমান্ত রয়েছে 7টি দেশের। দেশগুলো হচ্ছে আলজেরিয়া, মৌরিতানিয়া, সেনেগাল, গিনি, আইভরি কোস্ট, বুর্কিনা ফাসু এবং নাইজার। 22 নম্বর পজিশনে রয়েছে অ্যাঙ্গোলা। আফ্রিকা মহাদেশে অবস্থিত এই দেশটির আয়তন 12,46,700 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 3,12,00,000। অ্যাঙ্গোলার সাথে সীমান্ত রয়েছে 5টি দেশের। দেশগুলো হচ্ছে নামিবিয়া, বুতসোয়ানা, জাম্বিয়া, কঙ্গো এবং রিপাবলিক অফ কঙ্গো। তালিকার 21 নম্বরে রয়েছে নাইজার। আফ্রিকা মহাদেশে অবস্থিত এই দেশটির আয়তন 12,67,000 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 2,25,00,000। নাইজারের সাথে সীমান্ত রয়েছে 7টি দেশের। দেশগুলো হচ্ছে লিবিয়া, আলজেরিয়া, বুর্কিনা ফাসু, বেনিন, নাইজেরিয়া এবং চাদ। 20 নম্বরে রয়েছে চাদ। আফ্রিকা মহাদেশে অবস্থিত এই দেশটির আয়তন 12,84,000 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 1,37,00,000। চাঁদের সাথে সীমান্ত রয়েছে 6টি দেশের। দেশগুলো হচ্ছে লিবিয়া, নাইজার, নাইজেরিয়া, ক্যামেরুন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র এবং সুদান। তালিকার 19 নম্বরে রয়েছে পেরু। দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এই দেশটির আয়তন 12,85,216 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 3,29,00,000। পেরুর সাথে সীমান্ত রয়েছে 5টি দেশের। দেশগুলো হচ্ছে চিলি, বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া এবং ইকুয়েডর। তালিকার 18 নম্বরে রয়েছে মঙ্গোলিয়া। মধ্যপূর্ব এশিয়ায় অবস্থিত এই দেশটির আয়তন 15,66,000 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা মাত্র 34,00,000। মঙ্গোলিয়ার সাথে সীমান্ত রয়েছে মাত্র 2টি দেশের, আর দেশগুলো হচ্ছে চীন ও রাশিয়া। তালিকা 17 নম্বরে রয়েছে ইরান। মধ্য পশ্চিম এশিয়ায় অবস্থিত এই দেশটির আয়তন 16,48,195 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 8,32,00,000। ইরানের সাথে সীমান্ত রয়েছে 7টি দেশের, আর দেশগুলো হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, তুরস্ক এবং ইরাক। 16 নম্বরে রয়েছে লিবিয়া। উত্তর আফ্রিকায় অবস্থিত এই দেশটির আয়তন 17,59,541 বর্গ কিলোমিটার।
দেশটির মোট জনসংখ্যা মাত্র 70 লক্ষ। লিবিয়ার সাথে সীমান্ত রয়েছে 6টি দেশের। দেশগুলো হচ্ছে তিউনিশিয়া, আলজেরিয়া, নাইজার, চাদ, সুদান এবং মিশর। তালিকার 15 নম্বরে রয়েছে সুদান। উত্তর পূর্ব আফ্রিকায় অবস্থিত এই দেশটির আয়তন 18,86,068 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 4,16,00,000। সুদানের সাথে সীমান্ত রয়েছে 7টি দেশের। দেশগুলো হচ্ছে লিবিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, দক্ষিণ সুদান, চাদ, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র এবং মিশর। 14 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত এই দেশটির আয়তন 19,04,569 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 26,80,00,000। ইন্দোনেশিয়ার সাথে সীমান্ত রয়েছে 3টি দেশের। দেশগুলো হচ্ছে মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি এবং পূর্ব তিমুর। তালিকার 13 নম্বরে রয়েছে মেক্সিকো। উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত এই দেশটির আয়তন 19,72,550 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 12,87,00,000। মেক্সিকোর সাথে সীমান্ত রয়েছে 3টি দেশের। দেশগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, গুয়েন্তেমালা এবং বেলিজ। 12 নম্বরে রয়েছে সৌদি আরব। পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যে অবস্থিত এই দেশটির আয়তন 21,49,690 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 3,43,00,000। সৌদি আরবের সাথে সীমান্ত রয়েছে 7টি দেশের। দেশগুলো হচ্ছে ইয়েমেন, ওমান, আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক এবং জর্ডান। তালিকার 11 নম্বরে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। আফ্রিকা মহাদেশে অবস্থিত এই দেশটির আয়তন 23,45,409 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 10,18,00,000। কঙ্গোর সাথে সীমান্ত রয়েছে 9টি দেশের। দেশগুলো হচ্ছে অ্যাঙ্গোলা, জাম্বিয়া, তানজানিয়া, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, দক্ষিণ সুদান, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র এবং রিপাবলিক অফ কঙ্গো। 10 নম্বরে রয়েছে আলজেরিয়া। উত্তর আফ্রিকায় অবস্থিত এই দেশটির আয়তন 23,81,741 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 4,40,00,000। আলজেরিয়ার সাথে সীমান্ত রয়েছে 6টি দেশের। দেশগুলো হচ্ছে মরক্কো, মৌরিতানিয়া, মালি, নাইজার, লিবিয়া এবং তিউনিশিয়া। তালিকার 9 নম্বরে রয়েছে কাজাখস্তান। মধ্য এশিয়ায় অবস্থিত এই দেশটির আয়তন 27,24,900 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা মাত্র 1,88,00,000। কাজাখস্তানের সাথে সীমান্ত রয়েছে 4টি দেশের। দেশগুলো হচ্ছে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, চীন এবং রাশিয়া। 8 নম্বরে রয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এই দেশটির আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 4,50,00,000। আর্জেন্টিনার সাথে সীমান্ত রয়েছে 5টি দেশের। দেশগুলো হচ্ছে উরুগুয়ে, ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়া এবং চিলি। তালিকার 7 নম্বরে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ায় অবস্থিত এই দেশটির আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 136 কোটি। ভারতের সাথে সীমান্ত রয়েছে 6টি দেশের। দেশগুলো হচ্ছে পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার এবং বাংলাদেশ। 6 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। উশিনিয়া এলাকায় অবস্থিত এই দেশটির আয়তন 76,92,024 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা মাত্র 2,57,00,000। অস্ট্রেলিয়া সম্পূর্ণভাবে একটি দ্বীপ দেশ হওয়ার কারণে দেশটির সাথে সীমান্ত নেই কোনো দেশের।
তালিকার 5 নম্বরে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এই দেশটির আয়তন 85,15,767 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 21,02,00,000। চিলি, ইকুয়েডর ও পানামা ছাড়া ব্রাজিলের সাথে সীমান্ত রয়েছে দক্ষিণ আমেরিকার সব দেশেরই। ব্রাজিলের সাথে সীমান্ত রয়েছে ফ্রান্সেরও, ফ্রেঞ্চ গায়না যা ফ্রান্সের একটি অংশ। 4 নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত এই দেশটির আয়তন 95,25,067 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 32,83,00,000। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সীমান্ত রয়েছে মাত্র 2টি দেশের। উত্তর দিকে রয়েছে কানাডা এবং দক্ষিণ দিকে রয়েছে মেক্সিকো। তালিকার 3 নম্বরে রয়েছে চীন। মধ্য এশিয়া থেকে পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত এই দেশটির আয়তন 95,96,961 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 140 কোটি। চীনের সাথে সীমান্ত রয়েছে 14টি দেশের। দেশগুলো হচ্ছে উত্তর কোরিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, লাওস এবং ভিয়েতনাম। তালিকার 2 নম্বরে রয়েছে কানাডা। উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত এই দেশটির আয়তন 99,84,670 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা মাত্র 3,81,00,000। কানাডার সাথে সীমান্ত রয়েছে মাত্র 1টি দেশের, আর সেই দেশটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরীহ ও শান্তিপ্রিয় দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। তালিকার 1 নম্বরে রয়েছে রাশিয়া। পূর্ব ইউরোপ থেকে পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত এই দেশটির আয়তন 1,70,98,246 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা মাত্র 14,68,00,000। রাশিয়ার সাথে সীমান্ত রয়েছে 14টি দেশের। দেশগুলো হচ্ছে নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। বিশ্বের সকল দেশ, ইসলামিক ঐতিহাসিক ঘটনা ও জিওপলিটিক্স সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।